সরকারি ছুটির দিনে রাজধানীর কারণ বাজারের মাংসের দোকানের চিত্র। এখানে প্রতি কেজি গরুর মাংসের দাম 750 টাকা। ক্রেতা সমাগমও বেশ ভালো। তারপরও কেন দোকান বন্ধ রেখেছেন 15 বছর ধরে ব্যবসা করে আসা টিপু সুলতান? কিনা পড়বে 750 টাকা, সরকার নির্ধারিত করবে 650 টাকা। আমাদের তো টাকার ক্ষেত না, গরু কাইটা নিয়ে আসবো আর বিক্রি করব। লোকসানের ঘানি টেনে এখনো চালু রাখা ব্যবসায়ীরা জানালেন, দিনে একটি থেকে দুইটি গরুর মাংস বিক্রি করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। যার যতটুকু পরিমাণ চাহিদা আছে, চাহিদা সমানে সে বেচতে পারতেছে। 200 টাকা যদি এভেলেবেল তাও থাকলে আপনাদের জন্য একটু সুবিধা হয় আর কি। কারণ বাজারের এমন ক্রেতা খরার বর্ণনা উঠে এলেও পাশের শাহজাহানপুরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সাপ্তাহিক বন্ধের দিনেও ক্রেতারা আসেন আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের দোকানে, কারণ 1 কেজি মাংস তারা এখানে কিনতে পারেন বাজার দরের চেয়ে 160 টাকা কমে।